গঙ্গোত্রী ধামে গঙ্গা মাতা দর্শনের পর এবার আমরা ফিরে চলেছি আমাদের লজ নেটালার দিকে। রাস্তায় পড়ে হর্ষিল আপেল বাগান। Thank you.
মাঝে একটু রেস্ট নিয়ে ফটো তোলা। নেটালা পৌঁছানোর একটু আগে পড়ে পাইলট বাবার আশ্রম। এই আশ্রমে বিভিন্ন ঠাকুরের মূর্তি তৈরি করা আছে। সপ্তর্ষি মণ্ডল যে সাতজন ঋষির নাম অনুসারে, সেই সাতজন ঋষির মূর্তি এখানে তৈরি করা আছে। ইনি হলেন পাইলট বাবা, এনারই তৈরি এই আশ্রম। এখানে আছে শিবের একটি খুব উঁচু মূর্তি। আশ্রমের পাশ দিয়ে বয়ে চলেছে গঙ্গা। আজকে লজে ফিরে রেস্ট নেওয়ার পর আগামীকাল আমরা রওনা দেব কেদারনাথের উদ্দেশ্যে।